আসসালামু আলাইকুম সবাইকে, আমি তামজিদ হোসেন, চলে আসছি আরেকটি ভিডিওতে। তো আজকে হচ্ছে একটা রাউটার নিয়ে কথা বলবো। এটা হচ্ছে শাওমির এমআই রাউটার 4C। এটা হচ্ছে 4 অ্যান্টেনাওয়ালা একটি রাউটার। এটা শাওমির সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি এবং সবচেয়ে এন্ট্রি লেভেলের একটি রাউটার। এটা হচ্ছে 2.4 GHz-এর ওয়াইফাই রাউটার। এটাতে 4টি অ্যান্টেনা রয়েছে। তো এটা হচ্ছে আমরা আনবক্সিংটা করবো এবং কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে এটার প্রাইস নিয়ে কথা বলা যাক। এটা হচ্ছে, যেহেতু এটা শাওমি একটা এন্ট্রি লেভেলের রাউটার, আপনি 1100 বা 1200 টাকার মধ্যে আপনি বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন। আমি এটা 1200 টাকায় নিয়েছি। তো এটা একটা অনলাইন শপ থেকে আমি নিয়েছি। দেখি বক্সে আর কী কী দেওয়া আছে। তো এদিকে হচ্ছে এমআই রাউটার 4C লিখা, এদিকে লোগো, এদিকে চারদিকে কিছু নাই। এদিকে হচ্ছে পেছনে লেখা আছে 4 অ্যান্টেনাস হোয়াইট কভারেজ। এদিকে 4টা জিনিস দেওয়া আছে, কুইক সেট আপ, তারপরে হচ্ছে যে QoS, এটা হচ্ছে ব্যান্ডউইথটা ম্যানেজ করা যায় ওটা লেখা। এটা হচ্ছে ওয়াইফাই সিকিউরিটি, আর এদিকে হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। আর এই তো আনবক্স করা যাক। খুবই সুন্দর রাউটারটা। এটা বক্সে লেখা হোয়াইট, আসলে এটা মানে হোয়াইট ছাড়ার কোনো কালার আমি অনলাইনে কোথাও দেখি নাই। তো এই হচ্ছে বক্সটি। বক্সটি খুব মিনিমাল একটা প্যাকেজিং। এটা হচ্ছে রাউটারটা, 4টা অ্যান্টেনা, দেখতেও খুবই সুন্দর, খুবই সুন্দর আছে। এটা একটু সাইডে রাখি, বাকিগুলো একটু দেখে নিই। হচ্ছে ইউজার গাইড, তারপরে হচ্ছে ওয়ারেন্টি বই, আর এটা হচ্ছে পাওয়ার কেবল। এটার প্যাকেজিংটা অনেক সুন্দর করে দেওয়া, এদিকে 4টা ছিদ্র করে দেওয়া আছে এগুলো বের হওয়ার জন্য। ইন্টারেস্টিং অনেক। আচ্ছা, এটা বের করি। ওকে, তো এদিকে কী কী লেখা আছে দেখি। এদিকে এমআই রাউটার 4C, তারপরে হচ্ছে মডেলটা দেওয়া R4CM। এদিকে দেওয়া আছে 2.4 GHz-এর শাওমি, ম্যানুফ্যাকচার্ড বাই শাওমি। আচ্ছা, এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েন্টটা। এটার চাইনিজ ভ্যারিয়েন্টও আছে, কিন্তু মার্কেটে বেশিরভাগই আমি দেখলাম গ্লোবালটাই পাওয়া যাচ্ছে। আপনারা তো একটু দেখে নেবেন গ্লোবালটা কিনা এটা। এটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা রাউটার, তো এটাতে যেটা কস্ট কাটিংয়ের জন্য সবার আগে করা হচ্ছে সেটা হচ্ছে যে এটার যে, এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে ওয়ান পোর্ট হচ্ছে একটা এবং ল্যান পোর্ট হচ্ছে দুইটা। আমরা টিপিক্যাল যে যে রাউটারগুলো দেখি আমরা বাসায় ইউজ করি ওগুলোতে এটা 4টা থাকে। মানে হচ্ছে আপনি যে আপনার ব্রডব্যান্ড যে কানেকশন এটা তো আসবে একটাই, এবং আপনি ওটাতে 4টা PC-কে হচ্ছে ব্রডব্যান্ড কানেকশনে কানেক্ট করতে পারবেন, কিন্তু এটাতে হচ্ছে জাস্ট দুইটা আছে। তো এটা এটা একটার ছোট লিমিটেশন, বাট আমার মনে হয় বাজেট অনুযায়ী এটা একটু মেনে নেওয়া যায়। এদিকে হচ্ছে পাওয়ার কেবলের ইয়াটা, জ্যাকটা, আর সামনে এদিকে দুইটা লাইট আছে, একটা হচ্ছে পাওয়ার লাইট আর একটা হচ্ছে অনলাইনে নেট আছে কি না এরকম একটা লাইটটা। এটা দেখতে খুবই গুড লুকিং একটা রাউটার, দেখেন এই যে, মানে এটা একটা ডেকোরেশন পিসের মতো বলা যায়। আপনি যে কোনো জায়গায় রাখলে এটা আসলে খারাপ লাগবে না দেখতে। এই রাউটারটা আপনি কাদের জন্য, আসলে এই রাউটারটা হচ্ছে যারা একটু ছোট ফ্ল্যাটের জন্য হচ্ছে যারা রাউটার চাচ্ছেন, আপনার 3 রুম 2 রুম, বড় 2টি রুম, যে কোনো বাসাতে এটা খুবই ভালোভাবে কভার করবে জিনিসটা। তারপর আমি এটা দেখবো টেস্ট করে কত দূর এটা আসলে রেঞ্জ। কিন্তু যেহেতু এটা 300 Mbps-এর, 150 Mbps-এরও রাউটার হয়, কিন্তু ওগুলা থেকে 300 Mbps অবশ্যই ভালো। 150 গুলা তেমন একটা পাওয়া যায় না এখন, এগুলো আগে চলতো। তো এটা 2-3 রুমের হচ্ছে আপনার ফ্ল্যাটের জন্য খুবই ভালো হবে। এটাতে অফিশিয়াল কোনো ওয়ারেন্টি আমি পাই নাই, ইটস আনএক্সপেক্টেড। আসলে ওয়ারেন্টি দেওয়া উচিত ছিল। আর হচ্ছে এটার যে বিল্ড কোয়ালিটিটা, এটা একটু আমার কাছে মানে একটু চিপ মনে হচ্ছে এটা, কারণ এই জায়গাগুলো ধরলে একটু আর রাফ এই জায়গাগুলো। কিন্তু রাউটার আমরা সচরাচর তেমন একটা ধরা পড়ে না, বাট এটার ক্লিন রাখাটা একটা চ্যালেঞ্জ হইতে পারে মাঝে মধ্যে, কারণ এটা যেহেতু একদম সাদা, এটাতে যে কোনো ধরনের ময়লা বা ইয়া খুব সহজে ধরা পড়ে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এই তো, এটা আপনি শাওমি এমআই ওয়াইফাই অ্যাপটি দিয়ে আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এবং দেখতে পারবেন আপনার রাউটারের সাথে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে, প্লাস বিভিন্ন ওয়েবসাইট ব্লক করতে পারবেন,
তারপর কে কীরকম স্পিড পাবে সেটা আপনি লিমিট করে দিতে পারবেন, এটার ডাউনলোড এবং আপলোড স্পিড আপনি অ্যাপের মাধ্যমে লিমিট করে দিতে পারবেন। তো এটা হচ্ছে Xiaomi রাউটারের অনেক বড় একটা সুবিধা যে আপনি অনেক কন্ট্রোলস পাচ্ছেন, যেটা টিপিক্যাল অন্যান্য যে সব কোম্পানির রাউটার আছে যেমন টিপি লিঙ্ক আছে, ডি লিঙ্ক আছে, এগুলাতে হচ্ছে ওইগুলোতেও কন্ট্রোল পাওয়া যায়, কিন্তু ওগুলোতে আপনার হচ্ছে যে অ্যাডমিন প্যানেলে ঢুকে যেরকম একটু একটু হ্যাসেল পোহাতে হয় এই জিনিসটা তো ওইটা নাই। তো এটা হচ্ছে আপনি অ্যাপের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। ফুল কন্ট্রোলেবল ওয়াইফাইয়ের মধ্যে এটা খুবই ভালো একটা অপশন হতে পারে। আর হচ্ছে এই তো তো এটা ছিল Xiaomi Mi রাউটার 4C-র একটা ছোট আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন। আপনারা যারা ইউজার আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে এটার পারফরমেন্স কেমন, যাতে আমরা যারা কিনতে চাচ্ছি বা এটা নিয়ে একটু চিন্তাভাবনা করছি তারা যাতে একটু ভালো আইডিয়া পাই এটা সম্পর্কে। আমি যেহেতু নতুন নিয়েছি এটা তাই ওইভাবে রিভিউ দিতে পারলাম না, বাট ইচ্ছা আছে একটা রিভিউ ভিডিও দেওয়ার। ইটস গুড লুকিং রাইট? তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।